হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। আজকের এই যে সেশানটা, এটা একটু অন্যরকম হতে চলেছে। কেন? কারণ তোমরা প্রত্যেকেই জানো, কাল থেকে অর্থাৎ আগামীকাল তোমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। তোমাদের স্বপ্নের পথের চলার পথ কিন্তু কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে। আজকে রাত্রে এমনকি অনেকে মেসেজ করেছো, দাদা আমি কীভাবে কাউন্সেলিং করবো, কীভাবে করবো, আমি পুরো নার্ভাস। বিকজ অনেকেই কী হয় দেখো, পরীক্ষার আগের রাত্রে অনেকে কিন্তু নার্ভাস হয়ে অনেক কিছু ভুলে ফেলে। এটা কিন্তু প্রত্যেকের সাথেই হয়। তো আজকের এই যে সেশানটা, এটা কিন্তু স্পেশালি তাদের জন্য যারা কালকের জন্য ভয় পাচ্ছ, যারা ভাবছো কালকে কী হবে, কীভাবে কী করব। টোটাল ডিসকাশন করব, কিছু প্রবলেম থাকবে সেগুলো সম্পর্কে আলোচনা করব এবং তার সলভ সম্পর্কে আলোচনা করব। কিছু তোমাদের প্রশ্ন আমি সিলেক্টেড কারো কারোর প্রশ্ন আজকে এই ভিডিওতে আলোচনা করব, তো তাদের প্রশ্নের উত্তর দেবো। মনে করেছি যে হ্যাঁ, এগুলো সত্যি ভালো কিছু কিছু প্রশ্ন আছে, সিলেক্টেড কিছু কোশ্চেন্স নির্বাচিত করা, তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব হেল্পফুল হবে এবং প্রথমেই তোমাদের একটু মোটিভেট করব, ঠিক আছে? কারণ এই সময় সব থেকে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে তোমাদের মোটিভেশান দেওয়া, ঠিক আছে? কারণ যখন আমাদের শরীর খারাপ হয়, যখন আমাদের কোনো অসুখ হয়, আমরা কিন্তু ওষুধ খাই, ঠিক আছে? সেই সময় কিন্তু আমরা কোনো যতই ভালো খাবার দেখি না কেন, মুখে কিন্তু রোচে না। এই সময়টাই তাই, এই সময় তোমাদের যতই ভালো পরিস্থিতি আসুক বা যতই যাই কিছু হোক না কেন, অনেকের মনের মধ্যে এখন তুফান চলছে। সো এই বিষয়টা আমি বুঝতে পেরেছি এবং যেহেতু এতদিন ধরে তোমাদের সাথে আমি আছি এবং তোমরা আমাদের সাথে এতদিন ধরে আছো, সুতরাং আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি কী করে তোমাদের থেকে দূরে থাকি। সুতরাং আমি এই ভিডিওটা দিলাম শুধুমাত্র যারা ভয় পাচ্ছ, যারা ভাবছো কালকে কী করবে, কীভাবে করবে, টোটাল ডিসকাশন করবো আজকের এই ভিডিওতে, ঠিক আছে? চলো ফার্স্টেই বলি, কালকে সকাল তোমরা অনেকেই প্রস্তুত থাকবে যে রেজিস্ট্রেশন হচ্ছে। বিষয়টা একটু কিন্তু আলাদা। কেন? বিষয়টা হচ্ছে দেখো, কালকে শুরু কখন থেকে হচ্ছে সেই সম্পর্কে কিন্তু কিছু লেখা নেই। অর্থাৎ সেটা সকাল 7টা থেকে হতে পারে, দুপুর 12টা থেকে হতে পারে, বা বিকাল থেকে হতে পারে। কাল থেকে শুরু হচ্ছে, এবার কখন থেকে শুরু হবে সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা নেই। তোমরা মোটামুটি ধরে রাখতে পারো সকাল থেকে চেষ্টা করবে। এইবার মোস্ট যে প্রবলেমটা ফেস করতে হয় বেশিরভাগ ছেলে ছাত্রছাত্রীদের, সেটা হচ্ছে কি যে ওয়েবসাইটটা যেটা আছে সেটা কিন্তু খুলছে না। ব্রাউজার দিয়ে যখনই তুমি সার্চ করবে গুগল, তারপর যখন সার্চ করবে WBJEB, ঠিক আছে, তারপর কিন্তু যখন তুমি যখন সার্চ করবে, সার্চ করার পরে কিন্তু দেখাবে রিলোড, ইউ হ্যাভ টু রিলোড, নট অ্যান্সারিং, ঠিক আছে, এরকমই একটা পেজ ওপেন হয়ে যাবে। সো এই প্রবলেমটা কিন্তু অনেকেই ফেস করবে, আজকেও করছে কালকেও করবে। বিষয়টা বলে রাখি, এটা কিন্তু একটু সার্ভারের প্রবলেম রয়েছে। যেদিন কোনো কিছু বিশেষ কিছু হয় পেজে, বেশি যখন লোড আসে না, তখন কিন্তু এরকম প্রবলেম আসে, ঠিক আছে? আমি আশা করছি কালকে হয়তো এরকম হবে না, যদি হয় কি করবে সেক্ষেত্রে আমি একটা সলভ তোমাদের বলে দিচ্ছি। সেই সলিউশনটা তোমরা মানে ফলো করলে অবশ্যই তোমাদের একটা বেনিফিটস হতে পারে। ব্রাউজার যেটা আছে না তোমাদের, যদি সেটা একবার আপডেট করে নাও হয়তো কোনো লাভ হতে পারে। দ্বিতীয় কথা, কিছু ব্রাউজারের নাম আমি বলে দিচ্ছি এখনই, যেমন ইয়ানডেক্স, ওই ইয়ানডেক্স ব্রাউজারটা ইনস্টল করতে পারো, ওটা ভালো যথেষ্ট। আরেকটা আছে আমার, যেহেতু ভিভো ফোন, ভিভো সেটে একটা আছে ব্রাউজার, সেটা অলরেডি সেট করা, সেটাও কিন্তু যথেষ্ট ভালো একটা ব্রাউজার। বাকি আমি যে দেখেছি গুগল যে ক্রোম ব্রাউজার রয়েছে, সেখানে কিন্তু এই ওয়েবসাইটটা খুলছে না, রিলোড দেখাচ্ছে বা কোনো কারণে এটা পেজটা বন্ধ হয়ে যাচ্ছে। তো এটার আমি কিন্তু অন্য যে ব্রাউজারগুলো আছে সেখানে কিন্তু অপশন পাচ্ছি অ্যাডভান্স বলে, অ্যাডভান্সে যাওয়ার পর মেক দিস ওয়েবসাইট এক্সটেন্ড, এরকম একটা অপশন পাচ্ছি এবং সেখানে ক্লিক করার পর কিন্তু ওই পেজটা খুলে যাচ্ছে, আবার ওয়েবসাইটে চলে যেতে পারছি। সুতরাং যার যার সমস্যা হবে এরকমভাবে করতে পারো, ঠিক আছে? এ বাদেও যার খুব চেষ্টা করেও হয়তো হচ্ছে না বা রেজিস্ট্রেশন করতে পারছো না, কাল কিন্তু এরকম প্রবলেম হবেই। বিকজ কাল ফার্স্ট ডে, কালকে ভীষণ পরিমাণে একটা চাপ আসবে ওয়েবসাইটে। সুতরাং আমি এটা আগে থেকে বলছি, নার্ভাস হবে না, প্রবলেম হতে পারে, ওয়েবসাইট নাও খুলতে পারে, বাট কী করবে, ট্রাই করবে, ঠিক আছে? ট্রাই করতে করতে হঠাৎ কিন্তু হয়ে যেতে পারে। এবার যদি তাও না হয় তাহলে কী করবে, তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি যখন সময় পাবো অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। বাট আমাদের নিজেদের দায়িত্ব থাকে, আমাদের নিজেদের অনেক কাজ আছে, নিজেদের ডিউটি থাকে, সেটা শেষ করার পর আরও অনেক জায়গায় পড়ানো থাকে, কিছু ক্লাস করানো থাকে, সেই সব করার পর তখন গিয়ে টাইম পাই যেটুকু, সেইটুকু সময় কিন্তু তোমাদের দেওয়ার চেষ্টা করি। সুতরাং বারবার কল করবে না, অনেকেই কল করে, আজকেও ইনফ্যাক্ট অনেক জায়গা থেকে কল এসেছে, দাদা আমার এত এত র্যাঙ্ক আমি কী করবো। তো এই বিষয়গুলো আমাদের জানার বিষয় নয়, আমরা জানি না, আমি তোমাদের শুধু একটা হেল্প করছি আর কিছু নয়, ওকে?
ব্যাস, এবার যে কথাগুলো আসি মেন যে টপিকগুলো, যে কাল তো তোমাদের রেজিস্ট্রেশন, আজকে তোমরা কি করবে, কি কি করা উচিত? দেখো কিচ্ছু করার নেই, আজকে তোমরা মজা করো। কেন, সামনে যে দিনগুলো আসছে সেগুলো তোমাদের দায়িত্ব নেওয়ার দিন, ঠিক আছে? সে সময় কিন্তু তুমি মজা করতে পারবে না, সে সময় তোমায় লোকের সেবা করতে হবে, লোকের ভালো করতে হবে, মানুষকে বাঁচানোর চেষ্টা করতে হবে, প্রয়াস তোমার এটাই হওয়া উচিত। আমাকে আদর্শ সেবিকা হতে হবে, আমাকে একজন ভালো মাপের একজন মানুষ হতে হবে, তোমার পরিবারের মুখে হাসি ফোটাতে হবে। তোমার এইটা কিন্তু দায়িত্ব আসবে পরবর্তীকালে, তোমার মধ্যে কিন্তু সেই আর মজা করার ব্যাপারটা থাকবে না। সুতরাং আজকে টেনশন করো না, শুধু মজা করো যে হ্যাঁ ভবিষ্যতে আমাকে অনেক বড় কিছু একটা হতে হবে, আমাকে বড় নার্স হতে হবে, যাতে যেরকম মাদার টেরিজাকে সবাই চেনে, গোটা পৃথিবীর লোক এক ডাকে চেনে, তোমার নামও যাতে পৃথিবীর লোক এক ডাকে চিনতে পারে, এই রকম প্রতিজ্ঞা করতে হবে, ঠিক আছে? এই রকম ব্রতী নিলে তবেই কিন্তু তুমি জীবনে সাকসেসফুল হবে। আর একটা কথা বলি, জীবনে যখন কোনো প্রতিজ্ঞা নেবে 10 বার ভাববে, বাট প্রতিজ্ঞা নেওয়ার পর সেটাকে ছেড়ে দেবে না মাঝপথে, ঠিক আছে? অনেক ছাত্রছাত্রী আছে যারা এই জিএনএম এএনএম কোর্সে ভর্তি হয়ে শেষ পর্যন্ত কিন্তু তাদের রাস্তা থেকে পেরিয়ে এসেছে। কেন, তার অনেক কারণ আছে, কিছু খারাপ দিক আছে, নার্সিং করার পর কিছু কিন্তু খারাপ দিক আছে। কী কী খারাপ দিক? ফার্স্ট অফ অল, তোমরা যতদিন না রেজিস্ট্রেশন পাচ্ছ না, তোমাদের কিন্তু সেরকম ভ্যালু পাবে না, ঠিক আছে? আমি এটা এখনই বলতে চাইছিলাম না, বাট আমি আশা করছি যে এটা জানা তোমাদের ভালো, এটা উচিত তোমাদের। এটা যদি জানা না থাকে পরবর্তীকালে তোমরাই সমস্যায় পড়বে, হয়তো আর কদিন পর তোমরা আর ভিডিও দেখবে না, বা আমার চ্যানেলটা হয়তো মানে অন্য কেউ দেখবে, তুমি হয়তো দেখবে না, স্কিপ করে যাবে কোনো কারণবশত, তখন কিন্তু তোমাদের এই বিষয়গুলো জানা থাকবে না। তাই আমি চাই তোমরা এখনই জেনে নাও, রেজিস্ট্রেশন না পাওয়া পর্যন্ত কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়, অনেকেই হাল ছেড়ে দেয় পাশ করার পর। কিন্তু ইনফ্যাক্ট আমার একটা স্টুডেন্ট আছে, সে কিন্তু এখন বর্তমানে জিএনএম করার পর, ও ব্যাঙ্গালোরে জিএনএম করেছিল, জিএনএম করার পর এখন সে নেটের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আমি তাকে পড়াই। সুতরাং আমি জিজ্ঞাসা করেছিলাম যে কী সমস্যা, ও কিন্তু এটাই বলেছিল যে সেখানে আমি এত টাকা খরচ করে পড়াশোনা করলাম, এখন কিন্তু প্রাইভেট নার্সিংহোমগুলোতে সেইভাবে কিন্তু ওকে গুরুত্ব দিচ্ছে না। সুতরাং এগুলো একটু ফেস করতে হয়। তোমাদেরকে কিন্তু এই সময় হাল ছাড়লে হবে না, তোমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে, এখন থেকেই তোমাদেরকে পরিকল্পনা করতে হবে যে কী করে আমি নিজের জীবনটাকে পরিচালনা করব। বিকজ তুমিই জানো তোমার জীবনটা কোন পথে হাঁটবে। তুমি যদি খারাপ পথ ধরো, তোমার জীবনটা খুব কষ্টে যেতে চলেছে, তুমি যদি ঠিক পথ ধরো, তোমার জীবনটা খুব ভালো হতে চলেছে। সুতরাং তোমরা এখনও পর্যন্ত ঠিক রাস্তায় আছো, তোমরা চেষ্টা করে যাচ্ছ, এটাই অনেক, ঠিক আছে? হ্যাঁ, হয়তো অনেকের নাম আসবে না, অনেকেই মুড অফ হয়ে যাবে, বাট চিন্তা করো না, ফার্স্ট কাউন্সিলিংয়ে নাম না আসলে সেকেন্ড কাউন্সিলিং আছে, সেকেন্ড কাউন্সিলিংয়ে নাম না আসলে মপ আপ রাউন্ড আছে, ঠিক আছে? না হলেও ডাইরেক্ট অ্যাডমিশন হয় কোনো কোনো কলেজে। সুতরাং মন খারাপ করবে না, অনেক রাস্তা আছে, ইচ্ছে যখন হয় না, কোনো ইচ্ছে পূরণের অনেক কিন্তু মাধ্যম থাকে, ঠিক আছে? সুতরাং এইভাবে কিন্তু মুড অফ করবে না, যখন স্বপ্ন দেখেছ সেই স্বপ্নটা সত্যি করার রাস্তা তুমিই জানবে। যদি কোথাও কোনো সাহায্যের দরকার হয় আমরা আছি, আমি না হলেও আরও 10টা লোক আছে, বিকজ কেউ না থাকুক ভগবান বা ঠাকুর বা আল্লাহ তোমাদের কিন্তু সবসময় সহায় আছে, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবে। চলো এবার যে মূল বিষয়টা আসি, কালকে তোমাদের এরকম রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, অনেকে প্রশ্ন করেছো দাদা কালকে কি রেজিস্ট্রেশন এবং কলেজ চয়েস একসাথে করতে পারবো? তো উত্তরটা হচ্ছে না, কালকে শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে পারবে। ইনফ্যাক্ট আমি এই প্রশ্নটা আমি কমেন্টের অনেক জায়গায় পেয়েছি, সেই কমেন্টগুলো আমি ধরে ধরে তোমাদের বোঝাবো। তো ফার্স্টেই যে কমেন্টটা এসেছে সেটা দেখে নেওয়া যাক। তো দেখো, ইয়াসমিন মোল্লা এই প্রশ্ন করেছে, কাউন্সিলিংয়ের সময় মেডিকেল সার্টিফিকেট লাগবে? তো উত্তরটা হচ্ছে না, কাউন্সিলিং নয়, এটা রেজিস্ট্রেশন। দেখো রেজিস্ট্রেশন যেটা কাল থেকে শুরু হচ্ছে, এখানে কিন্তু ডকুমেন্ট আপলোডের কোনো অপশন বা কোনো কিছু কিন্তু দেওয়া নেই। যদি হয় সেক্ষেত্রে কিন্তু তোমার ডোমিসিয়াল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট এগুলো কিন্তু লাগছে। মেডিকেলটা লাগছে না, শুধুমাত্র ডোমিসিয়ালটা লাগছে। মেডিকেলটা কখন লাগবে? যখন তুমি কোনো কলেজে অ্যাডমিশান নেবে, মনে করো কোনো কলেজে তোমার জন্য সুযোগ হয়েছে, সেই কলেজে যখন তুমি ভর্তি হবে সেই সময় কিন্তু তোমার মেডিকেল সার্টিফিকেটটা লাগছে, তার আগে কিন্তু লাগছে না। ওকে, তুমি চাইলে সেটা করে রাখতে পারো ভবিষ্যতের জন্য, বাট এখন কিন্তু এটার প্রয়োজন নেই। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আসছি। রিয়াঙ্কা দেবনাথ প্রশ্ন করছে, কাল থেকে কাউন্সিলিং তখনই কলেজ চয়েস করতে হবে তো? আচ্ছা, ও প্রশ্ন করছে, কালকে তো কাউন্সিলিং হচ্ছে, কাউন্সিলিং নয় অ্যাকচুয়ালি, এটা হচ্ছে রেজিস্ট্রেশনটা হচ্ছে শুরু হচ্ছে, এবং কাউন্সিলিং একটা প্রসেস, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। তো সেটা কাল থেকে শুরু হচ্ছে,
তবু বলতে রাখি রিয়াঙ্কা, তুমি দেখো তুমি আগের ভিডিওগুলো অবশ্যই ফলো করো, ওখানে কিন্তু আমি বলে দিয়েছি অনেকবার যে কাউন্সিলিং অর্থাৎ রেজিস্ট্রেশনের দিন কিন্তু তোমাদের চয়েস ফিলিং হবে না। চয়েস ফিলিং কবে থেকে হচ্ছে? 5 থেকে 8 তারিখ পর্যন্ত, ঠিক আছে? আর 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত তোমার হচ্ছে রেজিস্ট্রেশন থেকে শুরু করে চয়েস ফিলিং, চয়েস লগিং হচ্ছে। বোঝা গেছে? মনে করো কালকে তুমি কলেজ চয়েস করতে পারছো না, কালকে কী করতে হবে? কালকে তুমি শুধুমাত্র রেজিস্ট্রেশন করতে পারবে, অর্থাৎ তোমার নাম, ঠিকানা, কত পেয়েছো, র্যাঙ্ক কত এসেছে, ঠিক আছে, তোমার এসসি ক্যাটাগরি নাকি ক্যাটাগরি কী আছে, এইগুলো তুমি মানে ফিল আপ করতে পারবে। তারপর কি করতে পারবে? তোমাকে একটা টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে, সেইগুলো হবে কালকে। বাট যেটা কলেজ চয়েস, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা কিন্তু হবে 5 তারিখ থেকে। এবার তুমি যদি চাও এই 5 তারিখ থেকেই তুমি রেজিস্ট্রেশন এবং কলেজ চয়েস দুটোই একসাথে করতে, সেক্ষেত্রে তুমি করতে পারো। বুঝে গেছে? সুতরাং কালকে যদি তুমি না চাও, যদি মনে করো আমি আস্তে সুস্থে করব, অনেক বাধা বিপত্তি হতে পারে, সেহেতু তুমি চাইলে 5 তারিখ থেকে করতে পারো। বাট আমি সাজেশন দেবো কাল থেকে তুমি ট্রাই করো, ঠিক আছে? যদি না হয় আমি দেখো চেষ্টা করব কালকে একটা ভিডিও দেওয়ার, সেখানে তোমার নিজের মোবাইল থেকেও কিন্তু এটা ফিল আপ করতে পারবে। এই রেজিস্ট্রেশনটা কিন্তু তুমি তোমার নিজের মোবাইল থেকে করতে পারবে। যদি সমস্যা হয় কোনো সাইবার ক্যাফেতে যেতে পারো, যদি তাও না হয় তাও তুমি আমাদেরকে কল করে জেনে নিতে পারো যে কীভাবে করতে পারো, ঠিক আছে? চলো এবার পরবর্তী প্রশ্নে আসছি। রোজিনা বেগম, ও প্রশ্ন করছে, স্যার প্লিজ কয়েকটা জিএনএম প্রাইভেট কলেজের নামগুলো বলুন, বলেন যেখানে কোর্স ফি ফি স্ট্রাকচার অনেক কম। আচ্ছা, বিষয়টা বলি, ফি স্ট্রাকচার এখনও পর্যন্ত কিন্তু তোমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হয়নি। তোমরা জানো যে জেনপা বা অন্যান্য পরীক্ষাগুলোতে কিন্তু ওরা কি করে, ওই যখন তুমি কোনো কলেজ সিলেক্ট হয়েছো না, তারপরে যখন অ্যাডমিশান নেওয়া হয় তার আগে কিন্তু ওরা ওয়েবসাইটে টোটাল যে কলেজগুলোর ফি স্ট্রাকচার সেটা কিন্তু ওরা আপলোড করে। সুতরাং তোমরা ওয়েট করতে পারো, হয়তো কিছুদিনের মধ্যে বা হয়তো 10-15 দিনের মধ্যে ওরা কিন্তু এটা আপলোড করতে করলেও করতে পারে, ঠিক আছে? সো একটু ওয়েট করো। ফি স্ট্রাকচার সম্পর্কে অলরেডি আমি 15টা কলেজে কিন্তু নাম বলে দিয়েছি, টোটাল কোর্স ফি কত কি সমস্ত কিছু কিন্তু আমি বলে দিয়েছি, চাইলে আমাদের ভিডিও দেখতে পারো। ওর লিঙ্ক কিন্তু আমি চেষ্টা করব দিয়ে দেওয়া, তুমি যদি কমেন্ট করো অবশ্যই তোমাকে কমেন্টে দিয়ে দেবো। আর আমার চ্যানেলে খুঁজলেই অবশ্যই পাবে, ভিডিও সেকশনে যাবে, আমাদের চ্যানেলে ভিডিও সেকশনে যাওয়ার পর তুমি কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পাবে। প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে মোস্ট ইম্পর্ট্যান্ট, চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, এবার আসছে পরবর্তী প্রশ্ন। সীমা মাহাতা তো বলছে, দাদা আমার ফর্ম ফিল আপের সময় ওবিসি বিতে টাচ হয়ে গিয়েছে, বাট আমি জেনারেল, তাহলে কি ওবিসি সার্টিফিকেট না দেখাতে পারলে আমি অ্যাডমিশানের সময় ক্যান্সেল হয়ে যাব? এইটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, যে ও কিন্তু মানে যখন ফর্ম ফিল আপ হয় সে সময় ও ভুলবশত ওবিসি করে ফেলে, বাট ও জেনারেল, কী করবে? দেখো এক্ষেত্রে আমি বলে রাখি, এক্ষেত্রে তোমার বাঁচার দুটো রাস্তা আছে। কি প্রথম কথা হচ্ছে, যখন তোমার কাল থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, রেজিস্ট্রেশনের সময় অবশ্যই তুমি কিন্তু জেনারেল হিসেবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? কালকে কিন্তু একটা সুযোগ তুমি পাবে, সেখানে তোমায় সেখানে তোমায় অপশন দেখাবে তুমি জেনারেল নাকি ওবিসি নাকি এসসি এসটি, এরকম অপশন থাকবে, সেখানে অবশ্যই তুমি জেনারেল সিলেক্ট করবে। যখনই সিলেক্ট করবে তারপর কিন্তু আর তোমায় আর চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে, যখন তুমি এটা করে নেবে। এবার কথা হচ্ছে, তুমি যদি সুযোগ পেয়ে যাও কোনো ওবিসি হিসাবে, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে তোমায় কিন্তু হয় সার্টিফিকেট দেখাতে হবে, না হলে তুমি সেই কলেজে ভর্তি হতে পারবে না, ঠিক আছে বন্ধু? দেখো বিষয়টা বলে রাখি, তুমি যে কলেজে ওবিসি থ্রু দিয়ে চান্স পাবে না, সেই কলেজে তোমাকে কিন্তু ওবিসি সার্টিফিকেট দেখাতে হচ্ছে। বাট তুমি যদি চাও যে না আমি ওবিসি হিসেবে ভর্তি হবো না, যদি সুযোগ পাও তাও যদি ভর্তি না হও, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। জিএমআর র্যাঙ্ক হিসেবে যদি কোথাও ভর্তি হতে পারো বা চান্স পাও, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, বাট ওবিসি সার্টিফিকেট কিন্তু তোমায় দেখাতে হচ্ছে যদি তুমি ওবিসি হিসেবে চান্স পাও। বুঝে গেছে? পরবর্তী প্রশ্ন, নবারণ মণ্ডল, স্যার আমি কলেজে ভর্তি হয়েছি, আমি কি নার্সিং করতে পারবো? এটাও বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমার মনে হয়েছে। দেখো নবারণ, তুমি অলরেডি যেহেতু ভর্তি হয়ে গেছো এবং তুমি যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে বলবো যদি র্যাঙ্ক বেশি হয়ে থাকে তুমি যেখানে পেয়েছো সেখানেই করো। অলরেডি অনেকেই কমেন্ট করেছে, আমার একটা স্টুডেন্ট সে অনেকদিন ধরে হোয়াটসঅ্যাপে বলছে, স্যার আমি উড়িষ্যায় একটি প্রাইভেট কলেজে চান্স পেয়েছি, সেখানে কোর্স ফি অনেক কম, বাট আমি ওটা করতে চাই না। জিজ্ঞাসা করেছিলাম কেন, তো বলছে এত এত সমস্যা আছে, অনেক অনেক ব্যাপার আছে। তো আমি বললাম দেখুন, এইখানে যে প্রাইভেট কলেজগুলো এগুলোও কিন্তু প্রায় একই রকমই হবে, খুব ভালো বা খুব খারাপ কিন্তু নয়, এখানেও কিছু কিছু সমস্যা থাকবেই, প্রত্যেকটা কলেজই থাকে, এটা এমন নয় যে এখানে আছে অন্য অন্য কোথাও থাকবে না, এরকমটা নয়, প্রত্যেকটা জায়গাতেই আছে। সুতরাং যখন ভর্তি হয়ে গেছেন
আমার মতে বলে যে না হওয়াই বেটার, বিকজ ওখানে একটা তোমাদের একটা রেজিস্ট্রেশন হয়, ঠিক আছে, ওখানে কিন্তু একটা রেজিস্ট্রেশন হয়ে যায়, যদি ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশন হয়ে যায় সেহেতু কিন্তু তোমার এটা সহজে কিন্তু ক্যান্সেল হওয়ার যোগ্য নয়, ঠিক আছে। সুতরাং তোমার এটাও যাবে ওটাও যাবে, তুমি যেহেতু একবার ভর্তি হয়ে গেছো সেখানকার কোর্স ফি তুমি তো আর ফেরত পাবে না, তাহলে তোমার তো ঘুরিয়ে লস হচ্ছে না। তাহলে আমি এটাই সাজেস্ট করব, যেহেতু তুমি সুযোগ পেয়েছো সেহেতু তুমি ওটা নিয়েই নাও, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নে আসছি। প্রীতি রয় তো প্রশ্ন করছে, দাদা আমি যদি একটা কলেজে চান্স পাই ফার্স্ট কাউন্সিলিংয়ে, বাট সেই কলেজটা আমার পছন্দ না হয়, আমি যদি আপগ্রেডেশন করি সেকেন্ড কাউন্সিলিংয়ে, যদি কোনো কলেজ না পাই তাহলে কি আগের কলেজটাতে আমি অ্যাডমিশন নিতে পারবো নাকি সেটা ক্যান্সেল হয়ে যাবে? দেখো আমি অলরেডি অনেক ভিডিওতে বলেছি, বিষয়টা কিন্তু একদম ঠিক কথা। এখানে কিন্তু তুমি যখন কোনো কলেজের সুযোগ পাচ্ছ সেখানে কিন্তু তোমায় আর একবারই সুযোগ পাবে সেই কলেজে, হয় ভর্তি হওয়ার জন্য অথবা সেটা ক্যান্সেল করে দেওয়ার জন্য। যদি ভর্তি হতে চাও, যদি পছন্দ হয় ভর্তি অবশ্যই হবে, যদি পছন্দ না হয় তুমি তোমার নিজের রিস্ক নিয়ে কিন্তু তুমি ক্যান্সেল করতে পারো। একবার ক্যান্সেল করে দিলে সেই কলেজ আর পাবে না, ঠিক আছে। ক্যান্সেল করবে, আপগ্রেডেশন ইয়েস করবে, ব্যাস, আর তুমি সেই কলেজটা পাবে না। যদি সেকেন্ড কাউন্সেলিংয়ে কোনো সুযোগ নাও পাও না, কোনো কলেজ নাও পাও, ফার্স্ট কাউন্সেলিংয়ে সেই কলেজটা আর পাবে না, ঠিক আছে। কারণ যে কলেজে তুমি অ্যালটমেন্ট পাবে না, যখনই তুমি সেটা ইয়েস করবে, অ্যাকসেপ্ট করে তোমার একটা অ্যালটমেন্ট লেটার দেবে, সেই লেটার তো তুমি পাবে না, তাহলে ফার্স্ট কলেজ কী করে পাবে, তাই না? সো এটা অনেক ভেবে চিনতে তবে কিন্তু ক্যান্সেল করবে। একবার ক্যান্সেল করে দেবে, ইয়েস অ্যাপ্লিকেশন ফিল আপ করে দেবে, তার মানে তুমি আর পরবর্তীকালে সেই কলেজে আর কোনো সুযোগ পাচ্ছ না। চলো পরবর্তী প্রশ্নে আসছি। সঙ্গীতা দে, যেদিন দাদা যেদিন রেজিস্ট্রেশন করব ওই দিনই কি চয়েস ফিলিংটা করব নাকি 5 তারিখ করব, যদি একটু বলেন তো বলি। দেখো সঙ্গীতা, অবশ্যই 5 তারিখ থেকে তুমি রেজিস্ট্রেশন করতে পারছো, তার সাথে সাথে কলেজ চয়েসও করতে পারছো। তো আমি সাজেস্ট করবো, যদি তোমার অসুবিধা না থাকে তুমি কাল থেকে রেজিস্ট্রেশনটা করে রাখো, তারপরে কিন্তু চয়েস ফিলিং করবে, কারণ এটা অনেকটা লম্বা প্রসেস। সুতরাং কালকে যদি পারো তাহলে কালকে করো, যদি সমস্যা থাকে, খুব সমস্যা হয়, সেক্ষেত্রে তুমি চাইলে 5 তারিখে রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং একসাথে করতে পারো। বাট কালকে কিন্তু রেজিস্ট্রেশন শুধুমাত্র হচ্ছে, সেখানে কিন্তু চয়েস ফিলিং হচ্ছে না। ওকে, পরবর্তী প্রশ্ন সাথী দাস, ANM ট্রেনিং করে গভর্নমেন্ট থেকে কি প্লেসমেন্ট দেয়? এটাও কিন্তু একটা ভালো প্রশ্ন, যারা ANM সংক্রান্ত অনেক প্রশ্ন করছিলেন তো তাদের বলে রাখি। দেখো ANM করার পর কোনো কোনো কলেজ হয়তো বা রেখে দেয়, এটা আমার জানা নেই, এটা বিষয়টা ANM ব্যাপারটা অনেকেই জানে না। বিষয়টা হচ্ছে কি, ANM কোর্সের একটু চাহিদাটা কম, বলছি না নেই, একটু কম তুলনামূলকভাবে, বাট প্রত্যেকটা জিনিসেরই কিন্তু মোটামুটি একটা গুরুত্ব রয়েছে, প্রত্যেকের একটা চাহিদা রয়েছে। ANMটা কী হয়, তুমি যখন কোর্স পাস করে গেলে না, এই যে ANM কোর্সটা 2 বছরে হয়, 2 বছর হয়ে যাওয়ার পর তোমার কিন্তু অনেক জায়গায় সুযোগ আসবে, এমনটা নয় যে তুমি সুযোগ পাবে না, সেই কলেজেই পেতে হবে না, পাবে না, এমনটা নয়। অনেক হেলথ সেন্টারে তুমি ক্যাজুয়ালিভাবে জয়েন করতে পারো, অনেক নার্সিংহোমে নেয়, ঠিক আছে। সুতরাং আরও এছাড়াও অনেক আছে, CMOH অফিসে কিন্তু অনেক সময় নেয়, কন্ট্রাকচুয়াল নেয়, ঠিক আছে। সুতরাং কোনো কোর্স ছোট বড় নয়, একটু হয়তো কম চাহিদা বা কম গুরুত্বপূর্ণ কিছু মানে কোর্স থাকে, বাট একদম কম বেশি নয়, GNM-এর মতোই কিন্তু ANM। সুতরাং এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে যে চয়েস যখন তুমি কোথাও পাবে, কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর কোথাও না কোথাও কিন্তু একটা সুযোগ আছে মোটামুটি, ঠিক আছে। তো এই ছিল মোট কয়েকটা প্রশ্ন, তো আশা করছি প্রত্যেকের প্রশ্ন দিতে পেরেছি। আর একটা প্রশ্ন, যে কালকে কোনো ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে? দেখো অলরেডি বললাম যে ডকুমেন্ট কিন্তু কোনো কিছু বলা হয়নি যে ডকুমেন্ট আপলোড করতে হবে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে, সুতরাং আশা করা যায় যে হয়তো কোনো ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে না, বোঝা গেছে। আর কালকে ভিডিও আমি সম্ভবত চেষ্টা করব বিকেলের মধ্যে দেওয়ার, যদি না হয় একটু কিন্তু লেট হতে পারে, কারণ আমরা ডিউটি করে এসে তারপর গিয়ে পড়িয়ে তারপর গিয়ে তোমাদের জন্য একটু টাইম পাই। সুতরাং যদি দেরি হয় তোমরা চাইলে ওয়েট করতে পারো, বা চাইলে অন্য কারো ভিডিও দেখে তুমি ফিল আপ করতে পারবে। ওকে, আশা করছি প্রত্যেকের ভালো হবে রেজিস্ট্রেশন, নিজে নিজে স্বপ্নের পথে এগিয়ে যাবে, প্রত্যেকের মনের কামনাটা পূরণ হবে, প্রত্যেকের চাহিদা পূরণ হবে, প্রত্যেকের নিজে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাবে, এটাই কামনা করছি। আজকের মতো এখানে শেষ করছি, প্রত্যেকের খুব ভালো দিনটা কাটুক, প্রত্যেকের জন্য অনেক 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 শুভেচ্ছা রইল, অল দ্য বেস্ট টু অল অফ ইউ। চলো আজকের মতো এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, নমস্কার।